শেরপুরে মেশিনের মাধ্যমে রোপণ করা হচ্ছে বোরো ধানের চারা। কাটা ও মাড়াইও হবে যন্ত্রের মাধ্যমে। সময় ও টাকার সাশ্রয়ে খুশি চাষিরা। কৃষি বিভাগ বলছে এই পদ্ধতির মাধ্যমে শ্রমিক সংকট থেকে উত্তরণ ছাড়াও উৎপাদন খরচ কমবে প্রায় অর্ধেক। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ করছেন চাষিরা। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ধানশাল গ্রামে কৃষি বিভাগের সহযোগিতায় সমলয় পদ্ধতিতে করা হচ্ছে বোরো ধানের আবাদ। গ্রামের 60 জন কৃষক 50 একর জমিতে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে এই পদ্ধতিতে বোরো ধানের আবাদ করছেন। প্রথমে রাইস সিডার যন্ত্রের মাধ্যমে ট্রেতে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় বীজতলা। 20 থেকে 25 দিন পর যন্ত্রের মাধ্যমে সঠিক পরিমাপ এবং দূরত্বে রোপণ করা হয় ধানের চারা। চাষিরা জানান, প্রতি মৌসুমে শ্রমিক সংকটের কারণে তাদের বিপাকে পড়তে হয়, কিন্তু এবার সমলয় পদ্ধতির মাধ্যমে চাষাবাদ করতে পেরে উৎপাদন খরচ কমেছে প্রায় 50%। রকমারি ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। আমরা সারাদিন যদি পরিশ্রম করি তো 2 কাঠা খেত লাগার ভাই, 10 মিনিটের মধ্যে 1 কাঠা জমি লাগাই ফেলা। এত তাড়াতাড়ি খেত লাগানো হলে আমার মনে হয় যে সুবিধাই হবে। খেত লাগানোর জন্য কামরার সমস্যা, কামরা পাওয়া যায় না, অনেক দাম হয়। এই মেশিন দিয়ে লাগাইলে সবারই সুবিধা হবে। উপজেলা থেকে ক্রেট আনছি, ক্রেট আনার পরে তখন আমরা ধান ভিজাইয়ে গজাইছি, গজাইয়ে ক্রেটের মধ্যে কাদা দিয়ে আমরা ফেলাইছি। এদিকে কৃষিযন্ত্রের মাধ্যমে ধান চাষ করে অধিক লাভবান হবে বলে জানান কৃষি কর্মকর্তারা। সব ক্ষেত্রে যন্ত্রের ব্যবহার হওয়ায় দেখা গেছে যে 50%-এর মতো কম খরচে কৃষক তার ধান ঘরে তুলতে পারে। রাইস ট্রান্সপ্ল্যান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণ করে এবং কম্বাইন হারভেস্টারের মাধ্যমে কর্তন করে অধিক ফলন পাওয়া সম্ভব। জেলায় মোট বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 92,450 হেক্টরে। এ পর্যন্ত রোপণ করা হয়েছে 65,500 হেক্টর জমিতে। সময় সংবাদ, শেরপুর।